শিক্ষার্থী স্বাগতম। একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র ক্লাসে আজ আমরা দেখব তৃতীয় অধ্যায়, উৎপাদনের মাত্রা। আমরা আজ যে টপিকটি দেখব তার নাম হলো মাত্রাজনিত ব্যয় সংকোচ বা মিতব্যয়ী উৎপাদন মাত্রার ধারণা। আমরা প্রথমে দেখে নেই এই যে মিতব্যয়ী উৎপাদন মাত্রার ধারণা বলতে কী বোঝায়। উৎপাদনের বৃদ্ধির সাথে সাথে একক প্রতি গড় উৎপাদন ব্যয় নির্দিষ্ট স্তর পর্যন্ত কমতে থাকার প্রক্রিয়াকে মাত্রাজনিত ব্যয় সংকোচ বা মিতব্যয়ী উৎপাদন মাত্রার ধারণা বলে। অর্থাৎ যখন আমরা উৎপাদন করব কোনো পণ্য, যে কোনো কিছুই যখনই আমরা তৈরি করব, এটা যত বেশি তৈরির পরিমাণ বাড়বে সাথে সাথে তার একক প্রতি যে গড় উৎপাদন ব্যয় এটা কিন্তু একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত কমতে থাকবে। এটাই হলো মিতব্যয়ী উৎপাদন মাত্রার ধারণা। যেমন ধরা যাক, আমরা যদি একজনের জন্য ভাত রান্না করতে চাই, তাহলে একজনের জন্য হয়তো এক মুঠো চাল বা দুই মুঠো চালে হয়ে যায়। কিন্তু এক মুঠো চাল বা দুই মুঠো চাল বাজার থেকে কিনতে পাওয়া যায় না, সেখানে কমপক্ষে এক কেজি চাল বা আধা কেজি চাল কিনতে হবে। এই যে এক কেজি চাল কেনা, এক কেজি চালের সম্পূর্ণ অংশ কিন্তু লাগছে না। ঠিক তেমনি যেই হাঁড়িতে বসানো, এক মুঠো চালের জন্য বড় একটা হাঁড়ির প্রয়োজন, একেবারে ছোট্ট হাঁড়িতে হবে না। তারপর সেখানে যা যা কিছু লাগছে, পানি দেয়া, জ্বালানি জ্বালানো, সব কিছুতেই কিন্তু খরচটা হচ্ছে বেশি। তো খাবে একজন, অল্প একটু রান্না হবে, কিন্তু সব কিছুই বড় পরিমাণে বেশি মানুষের জন্য যেরকম হতো সেভাবেই করতে হবে। তাহলে যদি একসাথে পাঁচজনের রান্না এক কেজি চালে হয়, তাহলে ওই যে আগুনটা জ্বালানো হলো বা ওই যে হাঁড়ি ব্যবহার করা হলো বা যেটুকু চাল কেনা হলো, সম্পূর্ণটাই ঠিকঠাক মতো ব্যবহার হচ্ছে। এই জিনিসটাই বোঝাতে চাইছে যে যখন উৎপাদন বৃদ্ধি পাবে, তাহলে গড় উৎপাদন ব্যয় একক প্রতি কিন্তু কমতে থাকবে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত। নির্দিষ্ট স্তরের পরে কিন্তু আবার বাড়তে থাকবে। অর্থাৎ এক কেজি চালে দশজন বা পাঁচজন খেতে পারে, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখনই তিন কেজি চালের রান্না হবে বিশজনের জন্য, তখন কিন্তু ওই হাঁড়ি বা ওই টাকার পরিমাণ কিন্তু এক থাকবে না, আবার ব্যয় বাড়তে থাকবে। এই বিষয়টা বোঝানো হচ্ছে। আমরা পরবর্তীতে যাই। আপনাদের বইতে উৎপাদন মাত্রার যে একটা চার্ট বা গ্রাফ দেয়া আছে, এটা হলো সেই চার্টটা। আমরা এখানে দেখি যে কিউ থেকে কিউ টু উৎপাদনের পরিমাণ দেখানো হচ্ছে, অর্থাৎ কিউ দিয়ে বোঝানো হচ্ছে কোয়ান্টিটি। আর উপরে যে ও থেকে যেই লম্বা রেখাটা, গড় ব্যয় বা এভারেজ কস্ট। আর আমরা যে বাঁকানো বা কার্ভ রেখাটা দেখছি, এটা হলো দীর্ঘমেয়াদী গড় ব্যয়, লং রান এভারেজ কস্ট। এবার আমরা দেখি কস্ট সি, যখন কিউ পরিমাণ উৎপাদিত হচ্ছে, পণ্য উৎপাদন হচ্ছে, কিউ পরিমাণ ইউনিট পণ্য উৎপাদিত হচ্ছে, তখন তার কস্ট বা ব্যয় ছিল সিতে। তা সি থেকে যখনই উৎপাদনের পরিমাণ কিউ থেকে কিউ টুতে বাড়ানো হলো, সাথে সাথে সি থেকে উৎপাদনের যে খরচটা ছিল সেটা কমে সি ওয়ানে নেমে এসেছে। তাহলে আমরা এই যে চিত্রটা বা এই যে ধারণাটা দেখছি, এটাই হলো মাত্রাজনিত ব্যয় সংকোচ বা মিতব্যয়ী উৎপাদন মাত্রার ধারণা। এখানে এই বিষয়টাকে আমরা আরও কয়েকটা বিষয় দিয়ে চিহ্নিত করতে পারি বা বৈশিষ্ট্যগুলো বলতে পারি। যে মাত্রাজনিত ব্যয় সংকোচ বা মিতব্যয়ী উৎপাদন মাত্রা উৎপাদনের সর্বোত্তম স্তরকে নির্দেশ করছে। এখানে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে উৎপাদন ব্যয় হ্রাস পায়, এটিকে অর্থনৈতিক লাভজনক মাত্রাও বলা যায়। এর মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকা যায় আর এর মাধ্যমে ব্যবসায় সাফল্য অর্জন করা যায়। আর এই মাত্রাজনিত ব্যয় সংকোচের সাথে যেই ব্যয়গুলো জড়িত তার নাম স্থায়ী ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়। আশা করি আপনারা হিসাব বিজ্ঞানে এই দুইটা ব্যয়ের সম্পর্কে জানেন বা আপনাদের জানা আছে যে স্থায়ী ব্যয় কোনটা আর পরিবর্তনশীল ব্যয় কোনটা। উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় স্থায়ী ব্যয় বা ফিক্সড কস্ট। যেমন ধরেন একটা একজন ব্যক্তি বা একজন একটা পরিবার একটা বাড়িতে ভাড়া থাকে, কোনো কারণে তারা ছয় মাসের জন্য বেড়াতে গেল,
ছয় মাসের জন্য বাইরে কোথাও বেড়াতে গেলেও ভাড়া বাড়িতে বাড়িওয়ালাকে কিন্তু 6 মাসের ভাড়াটা দিতেই হবে। এক্ষেত্রে সে বাড়িতে থাকলো বা থাকলো না এটা কিন্তু বিষয় না। বাড়িতে থাকলে সে বিদ্যুৎ খরচ করতো, গ্যাস খরচ করতো, সেটারও কিন্তু বিল দিতে হতো। বাড়িতে নাই বলে সেই গ্যাস বিল বা বিদ্যুৎ বিলটা হয়তো কম আসবে, কিন্তু আসবে। বিদ্যুৎ বিলের মধ্যেও আমরা দেখি একটা নির্দিষ্ট পরিমাণ লাইন রেন্ট থাকে, এটার পরে যে যত ইউনিট খরচ করবে তার তত টাকা দিতে হবে। তাহলে যেই পরিমাণটা লাইন রেন্ট, ধরেন 120 টাকা, তাহলে এই 120 টাকা হলো স্থায়ী ব্যয় বা ফিক্সড কস্ট। এরপরে যে যত ইউনিট কারেন্ট খরচ করবে তত ইউনিটে টাকা দিতে হবে, তাহলে সেটা হলো পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট। এটা উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে কিন্তু এর পরিমাণ বাড়ে কমে। যেমন আপনারা কলেজ থেকে দূরে আছেন প্রায় 1 বছর, 1 বছর কলেজে না যাওয়ার কারণে আপনাদের কলেজের যে সম্পদগুলো আছে, কারেন্টের বিষয় হোক, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, ডাস্টার চক, এগুলো সব কিছুই কিন্তু কম ব্যবহার হয়েছে। তাহলে এখানে আমাদের উৎপাদনের ক্ষেত্রের সাথে, তাহলে যদি ক্লাস চলতো তাহলে ব্যয় বেশি হতো, ক্লাস চলছে না বলে ওই ব্যয়টা কমে গেছে। তা এর ঠিক তেমনি শ্রমিকের মজুরি, বৈদ্যুতিক বিল, এগুলো হলো পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট। তাহলে সবশেষে আমরা বলতে পারি যে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে গড় উৎপাদন ব্যয় একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত কিন্তু কমতে থাকে। আর এই যে অবস্থা বা পরিস্থিতিটা, এটাকেই আমরা বলি মাত্রাজনিত ব্যয় সংকোচ বা মিত ব্যয় উৎপাদন মাত্রার ধারণা। প্রত্যেকটা পণ্য উৎপাদনকারী বা সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান কিন্তু চেষ্টা করে এই বিষয়টাকে মাথায় রেখে বা এই বিষয়টাকে কাজে লাগিয়ে তাদের মুনাফা অর্জনের জন্য। কারণ যত বেশি তাদের উৎপাদন ব্যয় কম হবে তত বেশি তাদের মুনাফা হবে। কারণ ব্যয় কম হলে তারা পণ্যের দামটাও কমের মধ্যেই রাখবে। আর সাধারণত দেখা যায় যে পণ্যের দাম কম হলে ভোক্তা ওই পণ্যটা ব্যবহার করতেও বেশি পছন্দ করে। তাহলে আজ আপনাদের সাথে আমার ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা দেখব অমিত ব্যয়ী উৎপাদন ব্যয়ের ধারণা। সবাইকে ধন্যবাদ।